রশিপুর রেলব্রিজ জনসাধারণের জন্য উদ্বোধন করবেন। রদ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামি। ক্লান্ত এই সভ্যতাকে গড়ে তুলতেই হবে জগৎ সেরা, সব স্বপ্নের বাস্তব রূপ তুলে ধরবই এই পৃথিবীর বুকে, সেদিন আমি থাকি বা না থাকি। ইয়ার খান কে? ইয়ার খান সম্বন্ধে আপনাদের জানতে হবে। উনি প্রথম লড়াইটা শুরু করেছেন রাস্তা এবং ইলেকট্রিসিটি নিয়ে, এবং উনি সেটা করে দেখিয়েছিলেন। এই মানুষগুলাই, কিছু মানুষ একদিন তাকে পাগল বলতো। ফেসবুকটা সারাদিন দেখা হয়নি, না দেখলে না মনের ভিতর কেমন খচখচ করে। দেখো কাণ্ড, ওয়াল খুলতেই নসিপুর। ও বাবা, রকিব খান লিখেছেন বিখ্যাত নসিপুর রেলব্রিজ, আবার মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কথাও তুলেছেন। আর একটু স্ক্রল করি, কার্তিক রায় উনি লিখেছেন দার্জিলিং। ও বাবা, দার্জিলিং মেল, কিন্তু রেলের নোটিফিকেশান উনি পেলেন কোথায়? শ্রীকান্তবাবু কিন্তু সঠিক তথ্যই দেয় আমি জানি। চারখানা এক্সপ্রেস ট্রেন চলবে, ওনার মুখে ফুল চন্দন পড়ুক, সবই তো বুঝলাম। কিন্তু এই ব্রিজের মূল কাণ্ডারি তার কথা তো কেউই বলছে না। কে বলবে তার কথা? তাকে কেউই মনে রাখলো না, কে বলবে তবে? আমি বলবো। কে ভায়া আপনি? আমি সুমন্ত, আমি আপনাকে শোনাব এক মহামানবের কথা। মুর্শিদাবাদের নবাবের মাটিতে ভ্রমণার্থীদের কাছে খুব পরিচিত একটি নাম মতিঝিল। ভ্রমণ পিপাসু মানুষদের কাছে মতিঝিল মসজিদ এবং জলাশয় যদি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়, তবে মুর্শিদাবাদের লালবাগের মানুষ ছাড়া অনেকেই জানেন না এই মতিঝিল ঢোকার আগেই বাম দিকের পথ ধরে কিছুটা এগোলে রাস্তার ডান দিকে সাদা রঙের এই বাড়িটি মুর্শিদাবাদের ভূমিপুত্র, ভারতীয় সেনাবাহিনীর জওয়ান নায়ক, সমাজসেবী, মানবদরদী এবং অবশ্যই অবশ্যই আজিমগঞ্জ নসিপুর রেলপথ গড়ে ওঠার পিছনে ব্রতী সংগ্রামী এক মহামানবের বসত ভিটে। দেশের স্বাধীনতার এক বছর পর 1946 সালের 27 সেপ্টেম্বর পিতা দৌলত খান ও মাতা চাঁদ বেগমের কুল আলো করে জন্ম নিলেন সেই মহামানব আব্দুল রব খান। তবে লালবাগের মানুষ চিনতেন এআর খান বা খান সাহেব নামে। নসিপুর রেলব্রিজের শুভ সূচনালগ্নের শেষ পর্যায়ে এসে সব রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে আজ, কিন্তু প্রকৃত লড়াই যারা দিয়েছিলেন বা দিচ্ছেন মুর্শিদাবাদ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের মূল কাণ্ডারি ইয়ার খান ও তার সংগঠনের সহযোদ্ধারা। ছোট্ট করে ইয়ার খান সাহেবের কর্মকাণ্ড তুলে ধরছি, কারণ একটা বড় প্রশ্ন যার সমাধানের জন্য আজকের এই উপস্থাপনা। কিন্তু এই ব্রিজের নামকরণ নিয়ে দ্বিমত আছে, কেউ বলছেন যে ব্রিজের নাম হোক ইয়ার খানের নামে, আরেকটা শ্রেণী বলছেন সেটা ব্রিজের নাম হোক রানী ভবানী। ঠিক এই কারণের জন্যই ওনার কর্মকাণ্ড জানার দরকার। তার আগে বলি, আমি কোনো দাবিদারি করতে আসিনি বা কোনো রাজনৈতিক দলগুলোর সমালোচনাও করতে আসিনি। শুধুমাত্র একজন সেনানায়ক সমাজ সংস্কারকের আত্মজীবনী জানার পরে ওই মানুষটির নামে কেন ব্রিজ হবে না, তার সপক্ষে জনমত গড়ে তোলার আবেদন নিয়ে এসেছি আপনাদের মঞ্চে। ক্যালেন্ডারের পাতায় সালটা ছিল 1958। খান সাহেব ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করলেন। সেনানায়কের কর্মজীবনে 1962 সালে চীনা শত্রুর মোকাবিলা, 1964 সালে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় অংশগ্রহণ, এরপর 1971 সালে বাংলাদেশে ইন্দো পাক যুদ্ধে মুক্তিযোদ্ধাদের পক্ষে নিজের শ্রম দেন, 1981 সালে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নিয়ে ফিরে এলেন তার জন্মভিটেতে। বাঙালির প্রিয় একটা গান ছিল,
বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, কিন্তু এই মানুষটি যখন দেশে ফিরলেন তার মোটেই ভালো লাগেনি। সেই সময়কার মুর্শিদাবাদ শহরে আর্থসামাজিক পরিকাঠামো, শিক্ষা ও রেল যোগাযোগ ব্যবস্থা সবই ছিল বড়ই নড়বড়ে। লালগোলার মানুষদের চিকিৎসা হোক বা কর্মসূত্রে কলকাতা আসতে গেলে আতঙ্কিত হয়ে পড়তেন। প্রায় 8-9 ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছতে হতো কলকাতা। পাশাপাশি লালবাগ মুর্শিদাবাদের পর্যটনের প্রধান প্রাণকেন্দ্র, অথচ এই লালবাগের রাস্তাঘাট থেকে শিক্ষা সব দিক থেকেই ছিল অনেকটা পিছিয়ে। লালগোলার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সুরক্ষাকর্মী হিসেবে যোগদানের পাশাপাশি লালবাগের তথা মুর্শিদাবাদের উন্নয়নের স্বপ্ন নিয়ে এক অসম লড়াইতে মাঠে নামেন, আর একের পর এক স্বপ্নকে বাস্তব রূপ দিয়ে গেছেন। তার এই বিশাল কর্মযজ্ঞকে আরও সুনিশ্চিত সুনিপুণভাবে ব্যাখ্যা দেবেন আরও এক ভারতীয় সেনানায়ক, তারই রক্তের সম্পর্কের আপন ভাগ্নে। আজকের নসিপুর ব্রিজের নামকরণ নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেখানে খান সাহেবের নামেই কেন করা হবে তার সপক্ষে কিছু তথ্য তুলে ধরলেন। চলুন সরাসরি পৌঁছে যায় বহরমপুরের খাগড়ায়। সুপ্রভাত দর্শক বন্ধু, এর আগের এপিসোডে আপনারা দেখেছেন নসিপুর রেল ব্রিজের অতীত ইতিহাস। সেই মানুষটার কথা বলছি যিনি দেশের জন্য নিজের অনেকটা দিন দিয়েছেন, তা তো হয়নি। তিনি লালবাগের মাটিতে মুর্শিদাবাদের এই ভূমিপুত্র, এখানকার মানুষের কথা ভেবে বেশ কিছু কর্মকাণ্ড করে গেছেন। আজকে সেই মানুষটার কথা তুলে ধরব আপনাদের এই 6 ইঞ্চি স্ক্রিনে। আর আজকে আমি চলে এসেছি বহরমপুর শহরের খাগড়াতে, আর এখানে আজকে আরেকজন মানুষের সঙ্গে পরিচয় করাবো, যার অন্য একটা পরিচয় হচ্ছে তিনিও সেই একই রক্তের সম্পর্কের সঙ্গে প্রায় জড়িয়ে আছেন। তার ব্যক্তিগত জীবনে তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, আর ইনি হচ্ছেন আজকে আমাদের জনাব শ্রী শরীফ শেখদা। তো কে এই কেয়ার খান, পুরো নাম কী তার, কোথায় বা বাড়ি, কজনই বা চেনেন আপনারা, আজকে সবটাই শুনব দাদার কাছ থেকে। দাদা শুরু করুন। প্রথমেই সকলকে নমস্কার জানিয়ে বলতে চাই যে এয়ার খান কে, এয়ার খান সম্বন্ধে আপনারা জানতে হবে। আপনারা শুনেছেন এয়ার খানের কর্মকাণ্ড, অনেকেই জানেন ওনার যে দীর্ঘ কর্মকাণ্ড, তবে হয়তো এয়ার খানকে সেই মতো আপনারা জানেন না। এয়ার খান মানে আব্দুল রব খান, উনি একজন সেনাকর্মী ছিলেন, ইন্ডিয়ান আর্মিতে পাইনার করে উনি সার্ভিস করতেন। আর সবচেয়ে বড় কথা যেটা, যে উনি একজন ভারতীয় সেনার যিনি 3 বার দেশের জন্য লড়াই করার সুযোগ পেয়েছিলেন। একবার চায়নার সাথে লড়াই করেছিলেন এবং 2 বার পাকিস্তানের সাথে লড়াই করেছিলেন। উনি টোটাল 3 বার দেশের হয়ে লড়াই করেছিলেন উনি ব্যক্তি। উনি দেশের জন্যে লড়াই করার পর যখন 1981 যখন পুরো সার্ভিস করে উনি ফিরে এলেন দেশে, আবার আসার পর 1981 পরে তখন উনি এসে আমাদের যে সমাজ ব্যবস্থা, সামাজিক রীতি নীতি বা যে সমাজের কাজকর্ম উনি দেখেছিলেন এবং মানুষের যে অবস্থা সেইগুলো দেখে উনি বুঝতে পেরেছিলেন যে সমাজে অনেক কমি রয়েছে। তো উনি প্রথমেই শুরু করেছিলেন ছোট ছোট সামাজিক কাজ দিয়ে তার জীবনটা। একটা আর্মির জীবন ছিল ওনার, দ্বিতীয় আবার সমাজের জন্য কিছু করার উনি চিন্তাভাবনা ওনার ভিতরে এসেছিলেন। তারপরে সেন্ট্রাল ব্যাংকে সার্ভিস করতেন, মানে যে সার্ভিসটা পাওয়া যায় আর্মি থেকে আসা, হ্যাঁ, ওনার পোস্টিং লালগোলায় ছিল। তো উনি যখন যাতায়াত করতেন লালবাগ থেকে বাই ট্রেনের থ্রুতে উনি যাতায়াত করতেন, তখন দেখেছিলেন যে ট্রেন ঠিক মতো ছিল না, সিঙ্গেল লাইন ছিল, ট্রেন পাওয়া যেত না। তো উনি তখন ওই ট্রেনের রেলের নিয়ে একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, এবং উনি সেই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন। সেইখান থেকে ওনার একটা বড় ধরনের লড়াই শুরু হয়ে যায় যে মুর্শিদাবাদ এককালীন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল, কিন্তু সেই মুর্শিদাবাদ কেন আজ অবহেলিত, কেন পিছিয়ে পড়ে রয়েছে, এটা কি পিছিয়ে রাখা হয়েছে এই ডিস্ট্রিক্টটাকে, না পিছিয়ে পড়ে রয়েছে, সেই নিয়ে ওনার লড়াই শুরু হয়েছিলেন। এবং উনি সেই তখন ওই শুরু করেছিলেন
প্রথম যেটা বড় একটা লড়াই সেটা রেলকে কেন্দ্র করে, এবং পরবর্তীকালে উনি নগর উন্নয়ন কমিটি একটা অ্যাসোসিয়েশনও করেছিলেন লালবাগে, এবং তাছাড়া একটা শিক্ষা প্রসার উন্নয়ন কমিটিও উনি তৈরি করেছিলেন পুরো ডিস্ট্রিক্ট জুড়ে, শুধু লালবাগ নয়, সেখানে যে ইউনিভার্সিটির যে লড়াইটা উনি শুরু করেছিলেন প্রথম, যে আমাদের মুর্শিদাবাদ এত বছর স্বাধীনতার পরেও কেন ইউনিভার্সিটি পায়নি, সেই লড়াইটাই উনি করেছিলেন। এই নসিপুর রেল ব্রিজের নেপথ্যে প্রকৃত মানুষ কী কে, তার নামের হকদার কার হওয়া উচিত, মানে ভবানী না খান সাহেবের? দেখুন, সত্য কথা বলতে গেলে আমাকে একটু পিছিয়ে যেতে হবে। পিছনে যদি আপনাকে না আমি ডিটেলসে বলি, তাহলে কোনো মানুষই বুঝতে পারবে না যে কার নামে হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমি একটু পিছিয়ে যাব, পিছের কিছু ইতিহাস রয়েছে যেটা সবাই জানে না, সেইটা আমি আপনাকে বলবো। যখন উনি সমাজের নানা রকম কাজ করছিলেন, ডাবল লাইন আমাদের ছিল না মুর্শিদাবাদে, সেই ডাবল লাইনটা উনি করেছেন, তার পরে উনি চিন্তা করলেন 1994 এবং 1995 উনি কী করলেন, তখন ওনার পেছনে খুব বেশি মানুষ ছিল না। সত্য কথা বলতে কি, আজ আমার লজ্জা হয়, কিন্তু আজ যে মানুষগুলো ওনাকে রেকগনাইজ করছেন, যে মানুষগুলো আজ ওনাকে শ্রদ্ধা জানাচ্ছেন, যেনারা অ্যাপ্রিসিয়েট করছে, সেই মানুষগুলোই, কিছু মানুষ একদিন তাকে পাগল বলতো, কিন্তু আমি বলবো যে আজ সমাজে যদি ভালো কিছু কাজ করতে হয়, তাহলে হয়তো ওই ইয়ার খানের মতো অনেক পাগলের দরকার। আপনাদের স্ক্রিনে দেখুন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কি কি আছে দেখুন, একটা নৌকা দেখতে পাচ্ছেন, একটা নদী, তো দেখুন ওখানে কি মানে পাগলামি কেমন, দাদা বলবেন একটুখানি ওটা। হ্যাঁ, ওইটাই বলবো। এই এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো যে 1995 খান সাহেব, কেউ তখন তার সাথে ছিল না, তার পরিবারের, তার ছেলে এখন বর্তমানে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জারের সম্পাদক শামসের খান, তখন প্রাইমারি স্কুলে পড়ে, হাফ প্যান্ট পরে, এবং ওনার যে ছোটো ছোটো মেয়ে ছিলেন, ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে নৌকোয় করে মাছের তগি, তগি মানে মাছের যে ধরা সুতো, সেই সুতোটা নিয়ে গিয়ে মানে উনি ওই গঙ্গাটা মেপেছিলেন যে কতটা দৈর্ঘ্য কতটা লম্বা, তার জন্যে মাপার জন্য নৌকায় নিয়ে ওই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে, কারণ সে সময় লোক ছিলেন না কেউ, ওই মেপে উনি ঠিক করেছিলেন যে কতটা লম্বা, ওই প্ল্যানিংটা করেছিলেন। তার কারণ আপনারা হয়তো দাদার এই ভিডিওতে আগেই দেখেছেন যে এর পাশেই যে আমাদের ব্রিটিশের সময় যে একটা ব্রিজ ছিল, শরীফদার বক্তব্যকে এখানে স্থগিত করে আপনাদের দেখাতে চাই সেই পাগলের পাগলামি। ভাগীরথীর বুকেই ছিল উন্নয়নের রসদ, স্থানীয় অনেকেই ভাগীরথীর বুকে এই পরিত্যক্ত স্তম্ভগুলোকে দেখেছিলেন, ব্যতিক্রমী ছিলেন খান সাহেব। তার পাগলামির ফল 2023 ভারতীয় রেল বাস্তবায়িত করতে চলেছে, নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা মালদাসহ গোটা উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন আজ সত্যি হওয়ার পথে। চলুন আমার নয়, এবার শরীফদার বক্তব্য শুনি। উনি সেখানে স্টাডি করেছিলেন যে যদি এইটা মানে এই যে পিলারটা রয়েছে, মানে এখানে ব্রিজ ছিল, তো উনি আর্কাইভ ঘেটে দেখেছিলেন, নানারকম আর্কাইভ উনি রেফার করে দেখেছিলেন যে ওখানে ব্রিজ ছিল, তাহলে ওনার মাথায় খেলেছিল যদি এই মানে পূর্ব আর পশ্চিম যে রেলওয়ে রয়েছে, একদিকে শিয়ালদা একদিকে হাওড়া, এইটাই যদি যুক্ত করে আবার একটা ব্রিজ তৈরি করে যদি আজিমগঞ্জের সাথে যুক্ত করা যায়, তাহলে কি হবে যে আমাদের যে মানে এই মুর্শিদাবাদের যে রেল যোগাযোগ ব্যবস্থাটা, যেমন উত্তরবঙ্গের সাথে এবং দিল্লির সাথে, এবং এইখান থেকে যদি আমরা বেরিয়ে সাউথে চলে যাই, বহরমপুর থেকে বহরমপুর স্টেশনে যদি সাউথের ট্রেনগুলো চলে, তাহলে কিন্তু মানুষের মানে আর হাওড়াও যেতে হবে না, আর শিয়ালদাও যেতে হবে না। হাওড়া শিয়ালদা যাবে, হ্যাঁ, এতটা জার্নি, এক্সট্রা জার্নি হয়ে যায়, সেটা থেকে মানুষ রক্ষা পাবে, এবং যোগাযোগ ব্যবস্থা যখন ভালো হবে তখন দেখা যাবে যে বিজনেস, একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু যোগাযোগ ব্যবস্থার উপরে নির্ভর করে, যখন ওই মানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে নানা রকম বিজনেসে বাড়বে, আমাদের ট্যুরিজমের উপরে এই মুর্শিদাবাদ ডিপেন্ডেন্ট, ট্যুরিজম প্রচুর আসা যাওয়া করতে হবে সুবিধা, সেইটা উনি উপলব্ধি করে
তখন ওইখানে একটা ব্রিজ যে হওয়া দরকার, ব্রিজ হবে, সেইটাই করার জন্য উনি ওই তগি দিয়ে বড় সাফল্য পেতে গেলে লড়াইটা বড় দিতে হবে। নেতৃত্বে দাঁড়িয়ে বলিষ্ঠ সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের ফল তিনি দেখে যেতে পারলেন না, কিন্তু আপামর বাংলায় এক নজির গড়ে প্রমাণ করে দিয়েছেন, কোশিশ করনে ওয়ালো কি কবি হার নেই হতি। এতক্ষণ ধরে যা শুনলেন সবটাই তথ্যভিত্তিক। আরও কিছু তথ্য দিচ্ছি, যেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, কৃষ্ণনগর থেকে লালগোলার ডবল লাইন, আর আজকে যারা হাজারদুয়ারি এক্সপ্রেস চড়ছেন সেই হাজারদুয়ারি এক্সপ্রেস তৈরি করে আনার পেছনেও এই মানুষটি কিন্তু অবদান অসীম। একাধারে আরও কিছু কাজ আছে, যার মধ্যে ছিল মুর্শিদাবাদের শিক্ষাগত দিকটা। আগে কলেজ যেতে হলে যেতে হতো হচ্ছে হয় জিয়াগঞ্জ নালে বহরমপুর, অত লালবাগের মতন ঐতিহাসিক শহরে ছিল না কোনো কলেজ। সেখানে তিনি বানিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ। আরও কিছু তথ্য আছে, আরও কিছু কথা বলবো, কিন্তু এখানেও কিছু ছাড়লো না রাজনীতি। ব্রিজ তৈরি হওয়ার শুরুর দিন সেই ভিত্তিপ্রস্তর স্থাপন 2004 সাল, মঞ্চে দাঁড়িয়ে আছেন সেই সময়কার রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবজি, তার সঙ্গে আছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জি। সেখানেও কিন্তু এই মানুষটিকে বার্ত রাখা হলো। এই মানুষটি মঞ্চের পিছনে সেদিন কেঁদেছিলেন, সেই ছিল সেই গল্প। কেমন ছিল সেই দিনটা? না, চোখের জলে এই গল্প শেষ হবে না। ব্রিজের নামকরণের স্বপক্ষে বিস্তারিত জানাবো পরবর্তী অধ্যায়ে। এমন কিছু তত্ত্ব সমৃদ্ধ উপস্থাপনা থাকবে যা দেখে নিন্দুকেরাও বলতে বাধ্য হবে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরে বলুন, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন।